আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সামনে একটা যোগ ব্যায়াম দেখাবো। ব্যায়ামটার নাম কুক্কুটাসন। এই কুক্কুটাসন করলে আমাদের কী উপকার হবে এবং এই আসনটি আমরা কেন করব, এই আসনটি আমাদের কেন করা একান্ত প্রয়োজন, এই আসনটির সমস্ত গুণাগুণ বা যাবতীয় যা কিছু আছে আমি আপনাদের সামনে দেখাবো এবং শোনাবো, আপনারা দেখবেন। এই আসনটি অভ্যাস করলে অনেক সময় দেখা যায় কি অনেকের গলার কণ্ঠের হাড় উঁচু হয়ে থাকে। এখানে এই হাড়টা স্বাভাবিক পর্যায়ে নেয় এবং সুন্দর করে সুস্থির করে রাখে। এই আসনটি অভ্যাস করলে অনেক সময় দেখা যায় কাঁধের দুপাশের অসামঞ্জস্য থাকে, উঁচু থাকে, কোনোটা নিচু থাকে বা বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়। এই সমস্তগুলো সম্পূর্ণরূপে সুস্থ, সবল এবং শক্তিশালী করে রাখে এবং সামঞ্জস্য করে রাখে, দেহ ষষ্ঠ বজায় রাখে। আর এই আসনটি করলে ডেল্টয়েড পেশির আকার বাড়াতে সাহায্য করে। এছাড়া এই আসনটি করলে পেটের পেশিগুলো মজবুত, সুস্থ এবং সবল থাকে এবং শক্তিশালী থাকে এবং সমস্ত জায়গায় রক্ত চলাচল বৃদ্ধি করে। এছাড়া হজম শক্তি বৃদ্ধি করে এবং বদহজম থাকলে তার সম্পূর্ণ নিরাময় হয়। এছাড়া এই আসনটি করলে পায়ে বা পায়ের গাঁটে কোনো রকম বাত বা বাতজনিত কোনো রকম ব্যথা বেদনা আশ্রয় করতে পারে না এবং সম্পূর্ণরূপে এই পাটাকে সুস্থ এবং সবল এবং মজবুত করে রাখে। অতএব এই আসনটি অনেক সুন্দর একটা আসন। এটা আমরা অত্যন্তভাবে আমরা প্রত্যেকেই চেষ্টা করব করার জন্যে। বিশেষ করে সকালে ঘুম থেকে উঠে করলেও সুন্দর হয় বা দিনের ভিতরে যে কোনো একটা টাইমে আমরা এই আসনটি করতে পারবো, কোনো সমস্যা নেই, সামান্য টাইম নিয়ে আর কি সবাই আমরা করার চেষ্টা করব। চলুন এখন আমরা আসনটি শুরু করি, দেখি আসনটি কীভাবে করতে হবে। তো আসনের গঠন প্রণালী দেখুন, শুরু করি। এই যে আসনটি দেখুন, এই পাটা আমি ঠিক এভাবে রাখলাম, এই হাতটা এর ভেতরে ঢুকালাম, এই পাটা আমি এখানে উঠালাম, হাতটা এভাবে রাখলাম, ঠিক এইভাবে সুন্দরভাবে উঠে বসলাম। 30 সেকেন্ড দম নিঃশ্বাস স্বাভাবিক এভাবে রাখার পর আসনটি আবার এই পাশে ঘুরিয়ে করব আমরা 30 সেকেন্ড এবং প্রত্যেক আসনের সাথে 30 সেকেন্ড করে আমরা সব আসন দেবো। এর আসনটা আরও এভাবে করা যায়, দেখুন কীভাবে করতে হবে। কুক্কুটাসন, কুক্কুটাসনটা দেখুন আরেকভাবে। এই যে আসনটা দিলাম, ঠিক এইভাবে রাখলাম, এভাবে বসলাম, ঠিক এইভাবে 30 সেকেন্ড এভাবে রাখলাম, দম নিঃশ্বাস স্বাভাবিক রাখলাম। 30 সেকেন্ড এভাবে করার পর আবার আমরা 30 সেকেন্ড সবাসনে যাব, আবারও 30 সেকেন্ড এভাবে রাখবো, আবারও 30 সেকেন্ড সবাসনে যাব। এভাবে আমরা 4 থেকে 5 বার করব। করার পর আমরা আসনটি শেষ করব। এই সবাসনটা অবশ্যই আমাদের করতে হবে। সবাসনটা যদি আমরা ঠিকভাবে করতে পারি তাহলে রক্ত চলাচলটা স্বাভাবিকভাবে আমাদের সমস্ত শরীরে সব জায়গায় পৌঁছে যাবে এবং সম্পূর্ণরূপে একটা পরিপূর্ণ ব্যায়াম হবে। এবং এই আসনটা এই জন্যে অবশ্যই আমাদের সবার করা উচিত, বিশেষ করে সবাসন। আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন আর আমার চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমি আশা রাখি।